Let's go my video. আমি আপনাদেরকে এখন একটা ভিডিও দেখাবো। এটা হলো অনেক পুরাতন জমিদার বাড়ি যেটা এখন ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। আমার মনে হয় প্রশাসন এই দিকটা একটু লক্ষ্য রাখা উচিত যে এই যে অনেক আগের মানুষের ঐতিহাসিক জমিদার বাড়ি যেটা হারিয়ে গেলে আর পাওয়া যাবে না, সেটাকে যদি সামান্য স্বরূপ সংস্কার করে জনগণের বিনোদনের জন্য রাখা হয়, আমাদের মনে হয় এটা অনেক ভালো হতো। এটা হলো বর্তমান পাকুটিয়া, ডাকঘর পাকুটিয়া, উপজেলা হলো নাগরপুর, জেলা হলো টাঙ্গাইল। বর্তমানে এটা পাকুটিয়া স্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ কল্যাণ নাগরপুর টাঙ্গাইল নামে পরিচিতি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যেটা, এটা হলো এটা আবার দেখা যায় যে এটাতে একটা ডিগ্রি কলেজও আছে, আরজি ডিগ্রি কলেজ পাকুটিয়া বিসিআর। তো এটা 1915 সন একটার গায়ে লেখা ছিল, আমি যেটা লিখে এনেছি। তো এখানে দেখা গেছে অনেকগুলো জমিদার বাড়ি, মানে ছোট ছোট জমিদার বাড়ি, কিন্তু সমস্ত দেয়াল থেকে চুন সুরকি সব কিছু ক্ষয়ে ক্ষয়ে পড়েছে। তো খুবই কষ্ট লাগছে, যেহেতু আমরা বাঙালি, এটা আমাদের দেশ, আমাদের দেশের একটা ঐতিহ্য গৌরব। এই যে গৌরবের জিনিসগুলো কেন যে এভাবে সরকার উনি বিভিন্ন জায়গা থেকে উনি এই সমস্ত, আমার মনে হয় সংগ্রহগুলা যদি তো নিজে একটু যদি জনমতের দিকে খেয়াল করেন, বা ওখানকার যদি জেলা প্রশাসক বা অন্যান্য ক্ষমতাধর অবস্থায় যারা আছেন ওনাদের যদি দৃষ্টি আকর্ষণ করেন, মনে হয় এই আমাদের এই জমিদার বাড়িগুলো কিছুটা হলো বিলুপ্তর পথ থেকে মুক্তি পাওয়া যেত। এখানে দেখা গেছে একটা যেটা আছে পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি, এই যেটা এখন দেখলেন এটা একটা টিনের ঘর, এটা দোতলা, এটাতে নিচে নর্তকীরা নাচশালা ছিল, নর্তকীরা নাচতেন, এবং উপরে সমস্ত রাজার লোকজনরা বসে নিচের নাচ উপভোগ করতেন এই সেই নাচের ইয়ে। বর্তমানে এটা কোনো একটা বিচারের জন্য রাখা হয়েছে, কোনো বিচার আচার করা হয় এখানে রাখা হয়েছে। এই যে দেখেন এখানে কি মানে উন্মুক্ত অবস্থা রাখা হয়েছে, গরু ছাগল সব কিছু এখানে বেঁধে রাখা হয়েছে, মানুষ উন্মুক্তভাবে ব্যবহার করতেছে। আমার মনে হয় এটাকে সংস্কার করে যদি একটা বাউন্ডারি করে যদি টিকিটিং সিস্টেমও করতো, তাহলে অনেক যে আমাদের এ বিলুপ্ত থেকে মুক্তি পাইতো। এখানে ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়া বেঁধে রেখেছে। তো মানুষ এখন এসে এসে বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসে মানুষ এখানে ঘুরতে আসে, দেখতে আসে। তো সেই জায়গা থেকে বলছি, যদি এই জমিদার বাড়িগুলোকে সংস্কার করা হতো যদি, তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশের এই যে এটা নর্তশালা ছিল আগের, নিচে নর্তকীরা নাচতেন আর উপরে বীর বাহাদুররা বসে বসে সেটা উপভোগ করতেন। তো এই যে জিনিসগুলো, আমার মনে হয় এগুলাকে সংস্কার করা উচিত, তাইলে হয়তো আমাদের বাংলাদেশ অনেক সুন্দর একটা গৌরবান্বিত জিনিস মানে উপভোগ করা যেত। এই যে দেখেন জমিদার বাড়িগুলো কী যে একটা অবস্থা, মানে আফসোস লাগে যে আমার দেশ এত সুন্দর একটা দেশ, এই দেশের যে আমাদের এই যে ঐতিহাসিক জিনিসগুলো, এগুলো তো কোথাও খুঁজে পাওয়া যাবে না কখনো। এগুলো যদি বিলুপ্ত হয়ে যায়, এখানে কোনো জমিদার আসবে না, জমিদারের ঘরও হবে না। এই যে আমাদের যে অতীতের যে একটা জমিদারের ওই জমিদারের বহন করে নিয়েছিলেন জমিদারের পথ প্রদর্শক, জমিদাররা নিজেরা
ওরা কিভাবে ছিলেন, এটা ছিল জমিদারের বিচার আসন, এখানে বসে বিচার করতেন। কিন্তু সব কিছু এখন প্রায় ছন্নছাড়া হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখন আপাতত অন্যদিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন এই জমিদার বাড়িটা। আমি যা বলার বললাম আপনারা দেখুন, দেখতে থাকুন। এটা তো আপনারা সবাই গিয়ে দেখে আসবেন, আমি যে ঠিকানাটা দিলাম এই ঠিকানা অনুযায়ী সকালে গিয়ে বিকালে ফিরে আসতে পারেন। আমরা অবশ্য ঈদের পর দিন গিয়েছিলাম, যার কারণে উন্মুক্ত রাস্তা পেয়েছিলাম। আমরা ঢাকা ধানমন্ডি থেকে রওনা দিয়েছিলাম, একটা অনেক বড় বিশাল মাইক্রো নিয়েছিলাম। তারপরে আমাদের আড়াই পৌনে তিন ঘন্টা লেগেছিল এখানে আমরা যখন গিয়ে পৌঁছাই। তো আমাদের ওখানে একটা দাওয়াত ছিল, আমাদের বেয়াই বাড়ি বলা যায়। তো ওখানে আমরা দুপুরে প্রচুর খেয়েছি আমরা। তো ওনারা রান্নার কাজে ব্যস্ত ছিলেন, আমরা এক ফাঁকে এসে এখান থেকে আমাদের গাড়িটা নিয়ে ঘুরে গিয়েছিলাম। শুধু যে জমিদার বাড়ির তা না, ভিতরে যে বটবৃক্ষগুলো ছিল ওরা যেন কত সুন্দরভাবে সুনিবিড়ভাবে ওরা যেন মাথা উঁচু করে আসমানের দিকে উঁকি ঝুঁকি মারছে। এত যে ভালো লাগছে বৃক্ষরাজিগুলো দেখে, সবুজ বৃক্ষরাজিগুলো মানে অনেক মোটা মোটা। এই যে দেখেন, এটা জমিদার বাড়ির শিখর উপরে সিঁড়ি উপরের দিকে উঠার, কিন্তু আমরা উঠতে পারিনি, ভিতরে সব তালা মারা ছিল। আর এখন জেলা প্রশাসকের অফিস বন্ধ অবস্থায় ছিল, যার কারণে না হয় আমরা হয়তো মনে হয় প্রশাসক সাহেবকে বললে হয়তো আমাদেরকে উপরে উঠতে দিতেন, কিন্তু আমরা পারিনি। ভিতরে অন্ধকার, অন্ধকারের মধ্যে মোবাইলের লাইট দিয়ে যেটুকু আমরা পেরেছি। এইখানে এক ভদ্রলোক, এক মানে ফকির টাইপের এক লোক থাকে, উনি এখানে রান্নাবান্না করে খায় ভিতরে। তো এই যে দেখেন, সবগুলো কিন্তু তালাবদ্ধ অবস্থায় আছে। দেখুন আপনারা, এই যে দেখেন, এটা কিন্তু ভিতরে ঢোকার গেট, এই গেট দিয়ে ঢুকতে হয়। তারপরে এখানে আছে ওয়ালগুলোর অবস্থা দেখেন, এই যে দরজাগুলো, চুন ছুরপিগুলো, এখানে তো কোনো রডের কাজ ছিল না, পুরোটাই ইটের কাজ আর চুন ছুরপির কাজ। তো ওইগুলো যদি একটু সামান্য সংস্কার করা যায়, এতে